আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আইরি। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আমি আলাপ করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে গার্ডিয়ানদের সব থেকে বেশি যে জিনিস নিয়ে টেনশন থাকে, যে বাচ্চাদেরকে কিভাবে ইংরেজিতে আমরা ফ্লুয়েন্ট করতে পারি। হাউ ক্যান আই মেক মাই চাইল্ড বি মোর ফ্লুয়েন্ট ইন ইংলিশ অর ইউজ ইংলিশ মোর অফেন। সো আমি বড়দের জন্য এই অ্যাডভাইসটা দিয়ে থাকি, ছোটদের জন্য আমি দিব। আমার এই অ্যাডভাইসটা আমি অ্যাকচুয়ালি সবাইকেই দিই, এটা আমার কাছে মনে করি আমি ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাডভাইস টু ফলো, ইজ হোয়েন এভার ইউ আর ট্রাইং টু মেক ইংলিশ অ্যাজ ইউর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউ ওয়ান্ট টু বি ভেরি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর এনভায়রনমেন্ট ইন টু ইংলিশ। ইউ ক্যান নট লার্ন ইংলিশ ইন ইংলিশ ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ ইন ইংলিশ। And to do that, you have to change your environment in English. আমরা কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড দিয়ে বেশি শিখি। যখন আমরা ইংরেজি শিখছি তখন প্রথম আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, ইংরেজিটা ইংরেজিতেই শিখতে হবে, এটাকে আপনি অন্য ভাষা দিয়ে শিখতে পারবেন না, ইংরেজিটা আপনি বাংলা ভাষা দিয়ে শিখতে পারবেন না। এবং আপনার পরিবেশটা চেঞ্জ হতে হবে, আপনার চারপাশ চেঞ্জ হতে হবে, আপনার চারপাশের সব কিছু ইংলিশ হতে হবে, সো দ্যাট ইউ স্টার্ট স্পিকিং ইন ইংলিশ, ইউ স্টার্ট থিঙ্কিং ইন ইংলিশ, অ্যান্ড ইট গোজ সেম ফর ইউর চাইল্ড। এবং এই সেম জিনিসটাই, সেম রুলটাই আপনার বাচ্চার জন্য অ্যাপ্লাই হয়। যখন আপনি চান আপনার বাচ্চা ইংরেজিতে খুব ফ্লুয়েন্টলি কথা বলুক এবং ইংরেজি সবসময় সে ইংরেজিতে কথা বলুক, তখন আপনাকে তার এনভায়রনমেন্ট ইংলিশ করতে হবে, তার চারপাশে সব কিছু ইংলিশে হতে হবে, সে যেন বারবার ইংরেজি শুনে এটার ব্যবস্থা নিতে হবে, সে যেন সব কিছু ইংরেজিতে দেখে এই ব্যবস্থা আপনাকে নিতে হবে। সো বেসিক্যালি প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি নিজে ওর সাথে ইংলিশে ইন্টারঅ্যাক্ট করতে হবে। আপনার প্রতিদিনের যে কথাবার্তা আছে ওর সাথে, যে আপনি ডেইলি তো আপনার বাচ্চার সাথে আপনি কম হলেও 100টা কথা বলছেন, সেই কথাগুলো আপনাকে ইংরেজিতে ওর সাথে বলতে হবে। ও যে কার্টুনসগুলো দেখছে, ভিডিওসগুলো দেখছে, অথবা যে স্টোরি বুকসগুলো পড়ছে, ওর চারপাশে যেন এনভায়রনমেন্টটা ইংলিশ থাকে সেই ব্যবস্থা আপনাকে নিতে হবে। খেয়াল রাখতে হবে সে যেন ইংলিশটা বেশি শুনে, ইংলিশটা সে বেশি দেখে। আর যেটা আমি বললাম যে আপনি যখনই ওর সাথে কথা বলবেন ইংরেজিতে কথা বলতে হবে, বাচ্চাকে আপনার এনকারেজ করতে হবে যে সে যতবার আপনার কাছে আসবে যে কোনো কিছু বলার জন্য, কোনো হেল্পের জন্য, খেলার জন্য, খাওয়ার জন্য, সব কিছু যেন সে আপনাকে ইংরেজিতে বলে। এভাবে আপনি ওকে ইংরেজি শব্দ শেখাতে হবে। অবশ্যই সে অনেকবার আসবে যখন সে জানবে না যে কিছু একটা সে বলতে চাচ্ছে ওটার ইংরেজিটা কিভাবে বলবে, তখন আপনি ওকে বাংলায় প্রথমে বলে তারপর ওকে শিখাবেন যে এই শব্দটার ইংরেজি শব্দ হচ্ছে কি এটা, তুমি এভাবে এটা ব্যবহার করতে পারো। প্রতিদিন আপনাকে টার্গেট রাখতে হবে যে আপনি আপনার বাচ্চাকে এভরি ডে কমপক্ষে 5টা নতুন ইংরেজি শব্দ শেখাচ্ছেন। সেই শব্দগুলো হতে পারে তার চারপাশের জিনিসের নাম, তার খাবারের নাম, তার কাপড় চোপড়ের নাম, তার খেলনার নাম, তার কোনো অ্যাক্টিভিটির নাম, এই নামগুলা, এই ভার্বগুলা, কাজে যে কাজগুলা সে করছে এগুলাকে ইংরেজিতে কি বলে সেটা আপনি শিখাতে পারেন। এবং যেভাবে, যেটা আমি অন্য সময়ও বলি, ভোকাবুলারি ইনক্রিজ করার ক্ষেত্রে শব্দ শুধু শিখলেই হবে না, শব্দের ব্যবহার করতে হবে। একটা শব্দ বাচ্চাকে শিখালে 5 দিন পরে সে বাচ্চা এই শব্দ ভুলে যাবে যদি না সে ব্যবহার করে। সো যে শব্দগুলাই আপনি শিখাবেন সেগুলো যেন বাচ্চা ব্যবহার করে তার এভরি সেন্টেন্সে, তার এভরি অ্যাক্টিভিটিতে, এটা খেয়াল রাখতে হবে। কিছু শব্দ থাকতে পারে যেগুলো খুবই ইউনিক, যেটা আমাদের প্রতিদিনের লাইফে ইউজ হয় না, তখন সেটা আপনি গেমের ক্ষেত্রে মেক সেন্টেন্স হিসাবেও করতে পারেন। অ্যান্ড নেক্সট এক্সারসাইজ যেটা আমি বলবো সেটা হচ্ছে এটা। সো প্রথম স্টেপ হচ্ছে বাচ্চাদেরকে ইংলিশে ফ্লুয়েন্ট করতে হলে তার এনভায়রনমেন্ট ইংরেজি করতে হবে, এবং সে সারা দিন যতটা অ্যাক্টিভিটি করছে সবগুলো যেন ইংরেজিতে হয় সেই ব্যবস্থা নিতে হবে। সেকেন্ড এক্সারসাইজ যেটা, সেটা হচ্ছে বাচ্চাকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েজ দিয়ে, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস দিয়ে ইংলিশ শেখানো। যেমন আপনি আপনার বাচ্চাকে পিকচার্স দিয়ে ইংরেজি শেখাতে পারেন, আপনার বাচ্চার সাথে একটা গেম খেলতে পারেন, আপনি প্রতিদিন ওকে আপনার টার্গেট রাখবেন যে আমি ওকে 5টা ইংরেজি ওয়ার্ড শিখাবো। এখন কিভাবে শিখাবেন, বাচ্চারা কিন্তু যত বেশি ফান অ্যাক্টিভিটি হবে তত জলদি শিখবে এবং সেটা মনে থাকবে। এটা করার জন্য আপনি পিকচার্সের হেল্প নিতে পারেন, আপনি কার্ড বানাতে পারেন পিকচার্স দিয়ে ডিফারেন্ট, যদি ছোট বাচ্চা হয় তাহলে ছোট ছোট পিকচার্স, ডিফারেন্ট অ্যানিমালসের পিকচার, ফ্লাওয়ার্সের পিকচার, অবজেক্টের পিকচার দিতে পারেন এবং তাকে বলতে পারেন যে এটার নাম কি, এটার এই নাম, এটার ওই নাম, এরকম 5টা আপনি প্রথমে শিখালেন, তারপরে এই 5টা আবার আপনি ওকে প্রশ্ন করলেন, আগের দিনের ওয়ার্ডগুলো পিকচারগুলো নিয়ে আবার ওকে প্রশ্ন করলেন। এভাবে কিন্তু আপনার বাচ্চার সাথে আপনি সময়ও কাটাতে পারবেন, গেমও খেলতে পারবেন, সাথে তাকে শিখাতেও পারবেন। আরেকটা এক্সারসাইজ যেটা করতে পারেন সেটা হচ্ছে ড্র করা।
আপনি ওকে একটা শব্দ শিখালেন, একটা কিছু বুঝালেন, আপনি একটা কোনো কিছুর বর্ণনা দিলেন, দিয়ে ওকে বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে তুমি একটু পিকচার ড্র করো তো এটার, আমি একটা, আপনি ওকে ইংরেজিতে একটা জায়গার বর্ণনা দিতে পারেন, দিয়ে বলতে পারেন ওই জায়গাটা একটু ড্র করো তো দেখো তো কেমন হতে পারে, অথবা ওকে বলুন যে কোনো একটা, আচ্ছা ঠিক আছে গতকালকে তোমাকে আমি 5টা ওয়ার্ড শিখিয়েছিলাম পিকচার দিয়ে, আজকে ওখান থেকে যে কোনো একটা তুমি ড্র করো, আপনি নাম বললেন সে ড্র করলো, এটা একটা গেম রাখতে পারেন যে আমি যে নামটা বলবো তুমি সেটাই ড্র করবে। এভাবে এই নামগুলা, নতুন ওয়ার্ডসগুলা তার মাথায় একদম ইনস্টিল হয়ে যাবে, খুব ভালোভাবে থেকে যাবে। পিকচার্স দিয়ে ওকে ড্র করায়, আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, মেক সেন্টেন্স করায়। আপনি ওকে এভরিডে আপনি নতুন ওয়ার্ড দিলেন, দিয়ে তাকে 5টা মেক সেন্টেন্স প্রথমে আপনি করে দিলেন, তারপর ওকে বললেন তুমি আরো 5টা সেন্টেন্স করো, আপনি ওকে আইডিয়া দিলেন, তারপর ওকেও বলতে পারেন যে ঠিক আছে তুমি আমাকে প্রশ্ন করো, আমি কয়েকটা ওয়ার্ড, আমাকে কয়েকটা ওয়ার্ড দাও, সেই ওয়ার্ডগুলো দিয়ে আমি সেন্টেন্স বানাবো। এভাবে গেম একটা অ্যাক্টিভিটির মতো করে ওকে আপনি শিখাতে পারেন, পিকচার্স দিয়ে, ড্রয়িং করায়, সেন্টেন্স দিয়ে। আর প্রথমেই যেটা বললাম যে এই কাজগুলো তো আপনি দিনের মধ্যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা করবেন, কিন্তু পুরো সারাটা দিন ওর সাথে আপনাকে ইন্টারাক্ট করতে হবে ইংরেজিতে। একটু বড় বাচ্চা হলে আরেকটা এক্সারসাইজ যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে যে কোনো একটা সিনারিও, একটা পিকচার না দিয়ে, একটা পিকচারের মধ্যে অনেকগুলা জিনিসের পিকচার দিয়ে একটা সিনারিও দিয়ে বলতে পারেন বাচ্চাকে যে তুমি এই সিনারিওটা আমাকে যা দেখছো পিকচারে সেটা আমাকে এক্সপ্লেইন করো, আমাকে বর্ণনা করো ইংরেজিতে। তখন হবে আপনি প্রতিদিন অবভিয়াসলি ডিফারেন্ট ডিফারেন্ট পিকচার দিবেন, তখন অনেকগুলো শব্দ, অনেকগুলো সিচুয়েশন এমন আসবে যেগুলো সে এর আগে কখনো দেখেনি, সেটা সে পারবে না, এবং এভাবেই সে শিখবে, এটা মনে থাকবে, সে একটা নতুন শব্দ শিখবে, নতুন একটা সেন্টেন্স কীভাবে বলতে হয় সেটা শিখবে এবং এটা তার মনে থাকবে। আরেকটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে স্টোরি, বাচ্চাকে ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি বলুন। আমাদের আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে অনেক গল্প আছে ছোট ছোট, আমাদের রিলিজিয়াস অনেক স্টোরি আছে, প্রফেটসদের অনেক স্টোরি আছে, যেগুলো আপনারা চাইলে ইজিলি বাচ্চাকে রাতে ঘুমানোর সময় শোনাতে পারেন, এবং এটা আপনি ইংরেজিতে বলুন, স্টোরিটা তার সাথে ইংরেজিতে বলুন, দরকার হলে এটা আবার বাংলাতেও ট্রান্সলেট করে বলতে পারেন, এবং তাকে স্টোরির ফাঁকে ফাঁকে তাকে কোয়েশ্চেন করুন যে এই জিনিসটা বলো, স্টোরি নিয়ে কোয়েশ্চেন করতে পারেন, স্টোরির ক্যারেক্টার্স নিয়ে কোয়েশ্চেন করতে পারেন, তাকে বলতে পারেন যে স্টোরির একটা ক্যারেক্টার সে ডিসক্রাইব করুক। বিকজ বাচ্চাকে যদি আপনি চান যে সে একটা ল্যাঙ্গুয়েজ শিখুক, তার ক্রিয়েটিভ মাইন্ডটাকেও আপনার বড় করে দিতে হবে, এবং সেটা করার জন্য আপনার দরকার যে তার মাথায় হি শুড হ্যাভ এ ব্রেইন স্টর্ম ফিলিং, হি শুড স্টর্ম হিজ থটস, হি শুড হ্যাভ থিঙ্ক আউটসাইড দ্য বক্স, অ্যান্ড টু ডু দ্যাট ইউ হ্যাভ টু গিভ হিম দ্য প্ল্যাটফর্ম, আপনাকে তাকে একটা প্ল্যাটফর্ম দিতে হবে যেখানে সে অন্য কিছু চিন্তা করবে, সে তো সারাদিন শুধু নিজেকে নিয়েই চিন্তা করছে। আপনি যখন একটা স্টোরি বলে একটা ক্যারেক্টারকে বর্ণনা করবেন এবং তাকে জিজ্ঞেস করবেন বলো তো এই ক্যারেক্টারটা এই কাজ কেন করলো, এই সিচুয়েশনে সে এভাবেই কেন ফিল করলো, সে এভাবে কেন রিয়্যাক্ট করলো, তখন বাচ্চাটা ওই ফিলিংসগুলো ফিল করছে, ওই সিচুয়েশনে নিজেকে দাঁড় করাচ্ছে, সো এরকম তার ক্রিয়েটিভ থিঙ্কিংটা অনেক বড় হয়ে যাবে। সো দিজ আর আ ফিউ অ্যাক্টিভিটিস, এইগুলো হচ্ছে কয়েকটা অ্যাক্টিভিটি যেগুলো আপনারা করতে পারেন সারাদিন বাচ্চার সাথে, এভরি ইন্টারাকশন ইংরেজিতে করতে পারেন বাচ্চার ইংরেজি ফ্লুয়েন্ট হওয়ার জন্য, তাকে তার প্রতিদিন এভরিডে সে যে যে কাজ করছে সব কাজগুলো তাকে ইংরেজিতে, আপনাকে কথা বলার সময় ইংরেজিতে বলুক, এতে করে তার ভোকাবুলারিটা অনেক বড় হবে। সেকেন্ডলি পিকচার্স দিয়ে আপনি আপনার বাচ্চাকে নতুন নতুন শব্দ শিখাতে পারবেন। 3 নম্বর, তাকে দিয়ে ড্রয়িং করায় আপনি একটা শব্দ বলুন, যে শব্দগুলো সে শিখেছে সেগুলোকে আপনি ড্র করাতে পারেন, এটাতে বাচ্চা নিজে করবে, সো এটা তার মাথায় বেশি সেট হয়ে থাকবে। বাচ্চাদেরকে দিয়ে মেক সেন্টেন্স করাতে পারেন আপনি, আপনার আপনার ডেইলি লাইফে একটা গেমের মতো করে একটা সময় বের করে বাচ্চাকে কয়েকটা শব্দ দিয়ে মেক সেন্টেন্স করাতে পারেন। স্টোরি টেলিং করতে পারেন, স্টোরি টেলিংয়ের বাচ্চার ক্রিয়েটিভ মাইন্ডটাও অনেক বড় হবে। আরেকটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে যে প্রতিদিন তাকে আরেকটা কাজ আপনি দিতে পারেন যে সে তার সারাদিন কিভাবে কাটালো, যেমন স্কুলে যে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা বাচ্চা থাকছে আপনি তখন নেই ওর পাশে, সো আপনি এটাও করতে পারেন যে প্রতিদিন যখন রাতের বেলা আপনি স্টোরি শোনাবেন, আপনার স্টোরি শোনানোর পরে সে আপনাকে তার সারাটা দিন 2 বা 3 লাইনে বা 4 লাইনে সে ইংরেজিতে আপনাকে তার সারাটা দিন সম্পর্কে বলুক, সে সারাদিন কি করেছে, ওই দিন তার সব থেকে কোন জিনিস ভালো লেগেছে, কোন সময়টা তার খুব ভালো লেগেছে, ভালো কেটেছে, অথবা খারাপ লেগেছে, খারাপ কেটেছে, কেন খারাপ লেগেছে, কেন ভালো লেগেছে, এই কথাগুলো সে আপনাকে সুন্দর করে বর্ণনা করে প্রতিদিন ইংরেজিতে বলুক। এটা আপনি অরালি বলাতেও পারেন, চাইলে আপনি লিখাতেও পারেন আপনার বাচ্চাকে, যেটা আপনার বাচ্চা বেশি এনজয় করে।
সেই কয়েকটা অ্যাক্টিভিটিস আছে যেগুলো ফলো করলে আমি মনে করি যে বাচ্চাদেরকে ইংরেজিতে আরো বেশি ফ্লুয়েন্ট বানানো যাবে উইথ আ লট অফ ফান অ্যান্ড আ লট অফ ফ্যামিলি টাইম এজ ওয়েল। আই হোপ এগুলো আপনাদের হেল্পফুল হবে। আই হোপ আপনাদের, আমি আশা করি যে এই অ্যাডভাইসগুলো আপনারা ফলো করতে পারবেন। পারেন কি পারেন না প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।